আপনারা সকলকে কৃষ্ণার রান্না বান্নায় স্বাগত জানাই। আমি কৃষ্ণা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো প্লিজ রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, এটা আমার অনুরোধ। যদি ভালো লাগে আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন আর বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী রান্নাটা সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজ ডিমের একটা প্রিপারেশন তৈরি করব। ডিম শরীরের জন্য অত্যন্ত উপকারী, আমাদের প্রত্যেকেরই প্রতিদিন একটি করে ডিম খাওয়া খুবই ভালো, কারণ ডিমে প্রচুর প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে আর খেতে অত্যন্ত সুস্বাদু, তাই না? তো আজ আমি যে রেসিপিটি করব ডিম দিয়ে, তার নাম এগ বাটার মশলা। এগ বাটার মশলা করতে কী কী সাথে নিয়েছি একটু দেখা যাক। তো এগ বাটার মশলা করবার জন্য আমি কয়েকটা ডিম নিয়েছি। এই বড়গুলো হাঁসের ডিম আর ছোটোগুলো মুরগির ডিম, দেশি ডিম এগুলো। তো আমি ডিমগুলো সেদ্ধ করে একটু এভাবে চিড়ে চিড়ে নিয়েছি, তাহলে এর ভেতরে মশলাগুলো যাবে। আর সাথে নিয়েছি সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটা, পেঁয়াজটা সেদ্ধ করে দিতে হবে, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। আর রসুন বাটা আর কিছু শুকনো মশলা নিয়েছি, একটু ভেজে পেস্ট করে নিতে হবে। নিয়েছি পোস্ত, দারচিনি, এলাচ, কাজু বাদাম আর চারমগজ। তো এই মশলাগুলো আমি এখন একটু ভেজে বেটে নেব বন্ধুরা, তারপরে বাকি রেসিপিটা করব। ডিম একটু ম্যারিনেট করে নেব, তার জন্য দেব সামান্য নুন, হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু মাখিয়ে নেবো হাত দিয়ে। তো ডিমগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার চলো রান্নাঘরে যাওয়া যাক মূল রান্নায়। তো ডিমটা রান্না করবার জন্য আমি ওভেনটা অন করে প্যান বসিয়ে একটু সাদা তেল দিয়েছি। এটা সাদা তেল আর বাটারে করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলো হালকা একটু ভেজে নেবো। ওই হাঁসের ডিম এজন্য সামান্য ভাজতে হবে, নইলে একটা আস্তে গন্ধ বেরোবে। ভাজতে নেই, তাহলে এই সাদা অংশটার টেস্ট নষ্ট হয়ে যায় এবং গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাই হালকা ভেজে নিতে হয়। এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। যে তেল আছে ওর সঙ্গেই আমি একটু বাটার দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব একটু গরম মশলা আর তেজপাতা। এবার দেব সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটা। রসুন বাটা, একটু ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা বাটা। আবার একটু কষিয়ে নিতে হবে। দেবো জিরে গুঁড়ো, এবার দেবো ওই মশলার পেস্টটা যেটা দেখিয়েছিলাম আগে, চারমগজ, পোস্ত, এলাচ,
দারচিনি আর কাজু বাদাম একসঙ্গে ভেজে বেটে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব, মশলা ধোয়ার জলটা দিলাম। এবার দেবো একটু দই, এটা একটু মিষ্টি দই বন্ধুরা, টক দই মিষ্টি দই যে কোনোটাই দেওয়া যায়। তো এই মিষ্টি দইটা খুব বেশি মিষ্টি না, বেশ টক, এই জন্য দিলাম। এবার দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন, আর একটু চিনি দিতে হবে, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, নইলে ডিমের ভিতরে একটু জুচি জুচি যাবে না, ডিমের ভিতরে একটু জুসটা না ঢুকলে ঠিক ডিমটা খেতে ভালো লাগবে না বন্ধুরা, এর জন্য সামান্য একটু জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো ফিরে এলাম 5 মিনিট পরে, এবার ঢাকনাটা খুলে দেখবো। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আর এই যে বাটার আর তেল ভেসে উঠেছে, রান্নাটা হয়ে গেছে প্রায়। এবার আমি একটু ফ্রেশ ক্রিম দেব, এটা ভাত রুটি ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগবে খেতে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। ডিম এমনি ওদের খুব প্রিয়, তো যদি আমরা নিত্য নতুনভাবে একটু রান্না করে দিই মিষ্টি মিষ্টি করে, তাহলে ওদের আরও বেশি ভালো লাগে। তো এভাবে অবশ্যই রান্না করবে বন্ধুরা, আর কেমন খেলে আমাকে জানাবে, কমেন্টস করবে, যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে। তো আমি এবার ওভেনটা অফ করে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে একটু শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করব। তো একেবারে রেডি হয়ে গেছে এক বাটার মশলা, আমি এবার ওভেনটা অফ করে সার্ভ করে দেবো বন্ধুরা।